আসসালামু আলাইকুম। আজকে আমি এই হিজাবটি তৈরি করে দেখাবো। এটি কুচি হিজাব, দুই পাশ থেকে কুচি আছে। এটি রেডিমেড হিজাবের ডিজাইন। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই হিজাবটি। তো আসুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু, এখানে আমি হিজাবটি তৈরি করার জন্য এখানে 1 মিটার কাপড় নিয়েছি। 1 মিটার কাপড় একটি স্টেচ কাপড়। তো এই কাপড়টি সুতির মধ্যে কাপড়টি, এই কাপড় প্রথমে আমি কাপড়টিকে এভাবে বিছিয়ে নেবো। বিছিয়ে এখানে দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছি কাপড়টি, এবং খোলা অংশটি এই পাশে রেখেছি এবং বন্ধ সাইডটি আরেক পাশে রেখেছি। তো খোলা সাইডের থেকে দুই ভাঁজ করা কাপড়টিতে কোনা কোনি করে ঠিক এভাবে আরেকটি ভাঁজ দিয়ে দেবো। তাহলে 4 ভাঁজ হবে। ঠিক যেভাবে আপনার আমব্রেলা জামা কাটা কাটিং করা হয়, ঠিক ওইভাবে আমি কোনা কোনি করে 4 ভাঁজ করে এভাবে নিয়ে নেবো হিজাব কাটিং করার জন্য। কাপড়টি প্রথমে আমি 4 ভাঁজে খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছে, যাতে কাপড়টি কোথাও কুচকে না থাকে। তো এভাবে 4 ভাঁজ করা হয়ে গেছে, এবং এক সাইডে আমার খোলা অংশ এবং বন্ধ সাইড রয়েছে। তো আমি একদম উপরে কোনা থেকে নিচের দিকে ঝুল কত ইঞ্চি নেবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আমি এখানে 33 ইঞ্চি ঝুল নিয়েছি। একদম কোনা থেকে নিচে ঝুলটা মাপ দিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি। তো এই ঝুলের মাপটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি এখানে 1 মিটার কাপড়ে নিয়েছি, একটু বড় করে নিচের দিকে ঝুল দেবো। তাই এখানে 33 ইঞ্চি পরিমাপে এবার কোনা থেকে ঘুরিয়ে রাউন্ড করে আমি দাগটা নিয়ে নিচ্ছি। আমি আগে বলেছি ঠিক আমব্রেলা শেপের মতো করে দাগ দিয়ে নেব। এখন উপরের থেকে নিচের দিকে আমি 11 ইঞ্চি পরিমাপে দাগ দিয়েছি। এটা হচ্ছে মুখের খোলা সাইডের মাপটা। তো এটা এখান থেকে আমি নিচের দিকে কোনা বরাবর একটু বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি, এবং এই দাগ অনুযায়ী এখন কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের মুখের মাপ অনুযায়ী মুখের মাপটি নিয়ে নেবেন। মুখের মাপটি যা আসে তাই সেই অনুযায়ী তারা অর্ধেক থেকে নেবেন। এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, 11 ইঞ্চি নিয়েছি, আপনারা 12 নিতে পারেন। বললাম আগে বলেছি আমি মাপটি যা আসে তার অর্ধেকটি মাপ নিতে হবে। তো সেই অনুযায়ী এখন কাপড়টি আমি এখানে কেটে নিয়েছি। এখন উপরের দিক থেকে কীভাবে কাটবেন সেটা আমি বলে দিচ্ছি। উপরের দিকে এখানে আমি আরেকটি কাট লাগাবো, সেখানে অবশ্যই মাথার মুখের যে মাপটি সেই মাপটি আমি এখানে দেবো, এবং তার অর্ধেক এখানে 11 ইঞ্চি নিয়েছিলাম। তো এখানে উপরের দিক থেকে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, কারণ এখানে 4 ভাঁজ করা আছে কাপড়, তারও 4 ভাঁজ আছে, সেজন্য 5.5 ইঞ্চি নিয়েছি। এখন খুললে 11 ইঞ্চিতে চলে আসবে। তো এটা হচ্ছে মুখের মাথার উপরে যে খোলা অংশ সেখানে মাপটি নিয়েছি। এখন দুই সাইডে কাটার পরে দুই পাশে খোলা অংশ রয়েছে, এই দুটি সাইড পড়বে কাঁধের উপরে যে সাইডটি। তো দুই পাশে খোলা সাইডটি আমি সেলাই করে নেব। প্রথমে দুই সাইডের সেলাইটি লম্বা করে সেলাই জয়েন্ট সেলাইটি দিয়ে নেব উল্টো দিক থেকে। এবং এখন আমি মাথার উপরে যে পট্টিটি সেই পট্টিটি কেটে নেব। পাত সাইডে যে পাড়তে কাপড়টি ছিল সেই কাপড়টি থেকে আমি এখানে 2 ভাঁজ করে কাপড় নিয়েছি, এবং এই 2 ভাঁজের কাপড়টি আমি আরেকটি ভাঁজ দিয়ে এভাবে 4 ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মাথার উপরে যে পট্টি কাপড়টি আছে সেই কাপড়টি। তো এটি 4 ভাঁজ করে, এবং যে সামনের মুখটি থাকবে সেটি আমি বন্ধ সাইড নিয়েছি। এটা আমি চড়ে এখানে লম্বা মাপটি নিয়েছি 6.5 ইঞ্চি, এবং উপরের দিকে মাথার পট্টির মাপটি আমি নিয়েছি 5 ইঞ্চি পরিমাপে। আপনার ঠিক এই মাপটি নেবেন, এটা তো কারেক্ট মাপ, এটা নিলেই হবে। তো এখন উপরে দাগ থেকে নিচে দাগে আমি এভাবে বাঁকা করে দাগ দিয়ে নিলাম। একটু হালকা রাউন্ড করে নেবেন, তাহলে শেপটা খুব সুন্দর আসবে। তো আমি এভাবে দাগ অনুযায়ী এখন পট্টির কাপড়টি কেটে নিলাম। তো এই হচ্ছে আমার পট্টির কাপড়টি। তো এটা আমি মাঝখান বরাবর একটি ছোটো করে কেটে নেব শুধু চিহ্ন রাখার জন্য। এখন আমার হিজাবের যে সাইডের সেলাইটি জয়েন্ট সেলাইটি আমি সেলাই করে নিয়েছি, দুই পাশ থেকে জয়েন্ট করা আমার হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টে নিচ্ছি, কাপড়টিকে উল্টে, এবং রাইট সাইডে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যাবে। দুই সাইড থেকে আমি জয়েন্ট সেলাইটিতে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। দুই পাশে সেলাইটি দেওয়া হয়ে গেছে চাপ সেলাইটি। এখন আমি উপরের থেকে মাথার পট্টির কাপড়টি বসাবো। মাথার পট্টির কাপড়টি অবশ্যই কাপড়টির মাঝখান বরাবর
দুই ভাঁজ করে মাঝখান বরাবর চিহ্ন রেখে তারপরে কাপড়ের পট্টিটি আমি সেলাই করে নেব এবং কিভাবে সেলাই করব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিও সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ফলো করবেন আমি এখানে পট্টির মাথার অংশটি আমি এভাবে দুই ভাঁজ করে মাঝখান বরাবর একটি কাট লাগিয়ে নিয়েছি ছোট্ট করে চিহ্ন রাখার জন্য এখন আমি একটি পাশ কাপড় ধরে এটির উপরে যে মাথার পট্টির কাপড়টি এভাবে চিহ্ন দিয়েছিলাম সেটি বরাবর এভাবে ধরে রেখে মাঝখান থেকে আপনারা চাইলে এখানে পিন লাগিয়ে নিতে পারেন তাহলে সেলাই করতে সুবিধা হবে তো এখন আমি মাঝখান থেকে এভাবে সেলাই করে এক সাইড নিচ্ছি রাউন্ড করে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব এবং অপর পাশটি আমি একইভাবে মাঝখান থেকে সাইডের পুরো মুখটি কোনাটি লাগিয়ে সেলাই করে নেব ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন আমার পট্টি কাপড়টি এভাবে সেলাই করা হয়ে গেছে এখন আমি উপরের দিকে আরেকটি চাপ সেলাই দেব এবং সামনে নিচের দিকে যে অংশটি থাকবে সেটি আমি ভাঁজ করে সেলাই করব একই সাথে তার নিচেতে খোলা অংশ বাকি বাড়তি অংশটি পট্টি কাপড় বাদ দিয়ে যে অংশটি রয়েছে এটি নিচের দিকে থাকবে সেটি আমি এভাবে দুই ভাঁজ করে তারপরে সেলাই লাগিয়ে নিয়েছি তো আমার এটা দেখতে পাচ্ছেন উপরে চাপ সেলাই দিয়েছি এবং ভাঁজ করে সামনের অংশটিও সেলাই করেছি এখানে আমি ডবল সেলাই করেছি মাথার উপরে পট্টি কাপড়টি এখন আমি নিচের দিকে যে ঘেরটি আছে সেই ঘেরেরটি এভাবে হাফ ইঞ্চি পরিমাপে ভাঁজ করে প্রথমে একটি ভাঁজ দেবো তারপর আরেকটি ভাঁজ করে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব পুরো পট্টি কাপড়টি এখানে আপনার চিকন করেও দিতে পারেন বা চওড়া করেও সেলাই করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এখানে আমি একটি সেলাই দিয়েছি রাউন্ড করে ঘুরিয়ে আপনার এখানে চাইলে দুটি সেলাইও দিতে পারেন এখন দুই সাইডে যে জয়েন্টটি আছে যে জয়েন্টটি রেখেছি সেই জয়েন্টটিতে আমি কুচি লাগাবো এবং কুচিটি কীভাবে আপনারা ভাঁজ করে নেবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো জয়েন্টের যে লাস্ট উপরের দিকটি মাথার উপরের সাইডে এখান থেকে কাঁধের পর্যন্ত যে মাপটি আছে আমি কাঁধ পর্যন্ত কুচি রাখবো না তো এই উপরের দিক থেকে পট্টির কাপড়ের নিচ থেকে উপরে একদম নিচ পর্যন্ত আমি এখানে 8 ইঞ্চিতে মাপ করে নিচ্ছি এখানে 8 ইঞ্চি বরাবর আমি মাপ করছি এই পর্যন্ত আমি কুচিটি নিচে থেকে উপরে আনবো তো বাকি উপরের অংশে আমি কুচি লাগাবো না সেজন্য আমি দুই সাইড থেকে ঠিক পট্টির কাপড় থেকে নিচ পর্যন্ত 8 ইঞ্চি পরিমাপে বাদ রেখে আমি কুচিটা তৈরি করব সেজন্য আমি আগে থেকে মাপ করে নিলাম দুই পাশেই এখন নিচের দিক থেকে আমি ঠিক 2 ইঞ্চি পরিমাপে কাপড় নিচের ঘেরের থেকে বাদ রেখে তারপরে উপরের দিকে আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাপে আমরা বাদ দিতে পারেন উপর দিক থেকে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি পরিমাপে চওড়া করে কুচিগুলো সেলাই করবেন তাহলে কুচিটি সুন্দরভাবে আসবে তো এই কুচিটি সেলাই করার আগে এভাবে আমি পিন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে যারা সেলাই কাজে নতুন তাদেরও সহজ হবে সেলাই করতে তাই আমি এভাবে পিন লাগিয়ে লাগিয়ে প্রতিটি কুচি দেখিয়ে দিচ্ছি ঠিক আপনারা 1/2 ইঞ্চি পরিমাপে চওড়া রেখে রেখে প্রতিটি কুচি দিবেন এবং একটি কুচি থেকে আরেকটি কুচি বাদ দিয়ে দিয়ে তারপরে কুচিগুলো লাগ করবেন তাহলে খুব সুন্দর আসবে কুচিটি একটির ভিতরে আরেকটি লাগাবেন না তো এভাবে করে আমি উপরে যে মার্ক করে রেখেছিলাম সেই পর্যন্ত প্রতিটি কুচি এভাবে দিয়ে পিন লাগিয়ে নিব তারপরে আমি সেলাই করে নেব আমার পুরো কুচিটি দাগ অনুযায়ী পিন লাগানো হয়ে গেছে ঠিক একইভাবে আমি অপর পাশেও একইভাবে আমি কুচি দিয়ে নেব আর আমি আপনার চাইলে ডিরেক্ট সেলাই করে নিতে পারেন পিন লাগিয়ে যদি আপনার পারেন তাহলে তা আমি সহজভাবে আপনারা যাতে করতে পারেন সেজন্য আমি পিনটি লাগিয়ে দেখিয়ে দিয়েছি তো এটার উপর আমি ডবল সেলাই করব চাপ সেলাই একটি সেলাই দেবো তার উপর আবার আরেকটি সেলাই দিয়ে সেলাই করে নেব ঠিক একইভাবে দুই সাইডে আমি কুচি করে সেলাই করে নেব আমার কুচি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার পুরো হেজাবটি রেডি দুই সাইডে আমার কুচি লাগানো হয়েছে সেলাই করা হয়ে গেছে দেখতে পাবে কত সুন্দরভাবে এসেছে কুচিগুলো দেখতেও খুব সুন্দর লাগছে
সামনের দিকে এবং পেছনের দিকে দুই পাশে কুচিগুলো পড়বে, ঝুলে পড়বে, দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এখন এই কুচিগুলোতে একটি করে এভাবে পাথর বসিয়ে নেব, তাহলে আরও সুন্দর হবে। প্রতিটি কুচিতে একটি করে পাথর এভাবে আমি সেলাই করে নেবো আলাদাভাবে। এগুলো আমি কিনে লাগিয়ে নিয়েছি, আপনারা এটা নাও লাগাতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো লাগালে ডিজাইনটা সুন্দর দেখা যাবে, সেই জন্য আমি লাগিয়ে দিয়েছি দুই পাশে একইভাবে আমি লাগিয়ে নেবো পুঁতিগুলো। তো আমার পুরো হিজাবটিতে পুঁতি বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো হিজাবটি রেডি। এতক্ষণ আমার ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।